আসসালামু আলাইকুম। এর আগে আমার একটা ভিডিও আছে 24 আওয়ার রিডাথন, তাহলে আপনারা উপরে আইকনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। তো ওই ভিডিওতে আমি 5টা বই শেষ করেছিলাম 24 আওয়ার মধ্যে। তো এটা পড়ে আসলে আমি একটা ইন্সপায়ার পাই যে আরেকটা এরকম ভিডিও বানাবো, যেটা আরেকটু আমাকে মোটিভেট করবে, আরেকটু আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আর কি বই পড়ার প্রতি। তো আজকে যে ভিডিও আপনার টাইটেল দেখছেন যে 9 আওয়ার স্ট্রেট রিডিং, তো এই ভিডিওতে আমি 4টা বই শেষ করার চেষ্টা করব। আগের ভিডিওতে আমি বইগুলো পড়ার পর বইগুলো সম্পর্কে কোনো তথ্য দিতে পারিনি, কিন্তু এবার আমি বইগুলো পড়া শেষ করে প্রতিটা বইয়ের জন্য একটা ছোট্ট করে কিছু তথ্য আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করব। বলা যায় একটা ছোট্ট একটা বুক রিভিউ হয়ে যাবে ভিডিওটাতে, আমি চেষ্টা করবো। তো এখানে আমার 4টা বই রয়েছে, প্রতিটা পেজ মোটামুটি 150 থেকে 200 পেজের মধ্যে, 150 রুপিয়া যে বইটা আছে ওইটা একটু বড় বই। তো এই হচ্ছে কথা, চাইলে আপনারা আমার এই লাইভ রিডিংটাও দেখতে পারেন উপরে আইকনে ক্লিক করে। আমি যে পড়তেছি সেটা পুরো লাইভ একটা টেলিকাস্ট আমি ইউটিউবে দিয়েছি, তো চাইলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন যে আমি কীভাবে আসলে এটা আমি কমপ্লিট করেছি, সেই জিনিসটা আপনারা দেখতে পারেন। এবং আমি চেষ্টা করবো যে 9 ঘন্টার মধ্যে সবগুলো বই কমপ্লিট করার জন্য, আশা করি আমি পারবো। এর মধ্যে হয়তো বা ছোটো ছোটো একটু ব্রেক নিতে হবে, শুরু করা যাক। আল্লাহ তাআলার প্রতি সুধারণায় এই বইটি পড়া শেষ হয়েছে। এই বইটি 112 পেজের একটি বই এবং এই বইটি কমপ্লিট করতে আমার 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। এবং যদি আপনারা দেখেন এই বইটি কিন্তু খুবই স্পেস দিয়ে লেখাগুলো লেখা হয়েছে, অনেক স্পেস দেওয়া হয়েছে আর কি, একটা অনেক স্পেস দিয়ে বইগুলো লেখা হয়েছে। চাইলে হয়তো বা এই বইটা আপনার 60 থেকে 70 পেজই কমপ্লিট করে দেওয়া যেত, সেটা অনেকগুলো স্পেস দিয়ে করা হয়েছে। এবং মেনলি এখানে আপনার বিভিন্ন হাদিসের সংকলন এবং কোরআনের আয়াত বর্ণনা করা হয়েছে। এখানে একটা লেখা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এরশাদ করেন, আমার প্রতি আমার বান্দার ধারণা অনুযায়ী আমি তার সঙ্গে আচরণ করি, সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। রিয়াদুস সালিম বইটি আমার পড়া শেষ হয়েছে, মোটামুটি 4 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। এটা একটা অনুবাদকৃত বই এবং এখানে মোট 157 পেজ রয়েছে এবং প্রতিটা হাদিসের বর্ণনা করে এই হাদিসটা একটু সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে এই বইটাতে। এবং মোটামুটি যে ঘটনাগুলো বলা হয়েছে, আমরা হয়তো অনেকেই এই ঘটনাগুলোর সাথে পরিচিত ব্যাখ্যা। তো এখন আমি তৃতীয় বইটি পড়া শুরু করব। তৃতীয় বইটি পড়া শেষ হয়েছে, এটার পৃষ্ঠা ছিল 160 পৃষ্ঠা। এবং এই বইটি সম্পর্কে যদি কিছু বলতে চাই, এটা আপনারা নাম দেখে বুঝে পাচ্ছেন যে অলসতার বিরুদ্ধে যুদ্ধ, এটার জন্য কি করা যেতে পারে সেই ব্যাপারগুলো এখানে বর্ণনা করা আছে। যদিও আমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি এই বইটি পড়ে, কিন্তু একটি ব্যাপারে আমি বলতে চাই যে বাকি যে 2টা বই পড়েছি এবং এটা আমি যে বইটা পড়েছি, এটা মানে পেজগুলো খুবই সুন্দর এবং হচ্ছে লেখাগুলো ফ্রন্ট সাইজগুলো একদম পারফেক্ট, পড়ার জন্য পারফেক্ট। আগে যেগুলো ছিল সেগুলো হয়তো বা স্পেস ছিল বেশি, কিন্তু ফ্রন্ট সাইজটা ছোট ছিল। তো এই বইটার ফ্রন্ট সাইজটা খুবই ভালো এবং মলার থেকে শুরু করে পেজটাগুলো খুবই ভালো। আমার কাছে এখন সময় আছে 2-3 ঘন্টার মতো, আর হচ্ছে এটা আমার লাস্ট ফাইনাল বুক রুকাইয়া, চতুর্থ বই রুকাইয়া পড়া শেষ হলো। তো 9 ঘন্টা শেষ হইতে এখনও 9 মিনিটের মতো বাকি, মোটামুটি 10 থেকে 12 মিনিট আগে বইটা পড়া আমার শেষ হয়েছে। এই বইটিতে বদ নজর, জিন, জাদু এই ব্যাপারগুলোর কথা বলা আছে এবং রুকিয়া করে কীভাবে সুস্থতা অর্জন করা যায় সেই ব্যাপারটা বলা আছে। এবং বদ নজর, জিন সম্পর্কিত তথ্য জেনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে, যেটা আমার হয়েছিল। তো অবশ্যই জেনে রাখা ভালো, রুকিয়া bd.com গিয়ে দেখতে পারেন, ওই ওয়েবসাইটেও ওদের অনেক কিছু দেওয়া আছে। এবং এখানে একটা জিনিস জানতে পারলাম যে আমাদের ফেসবুকে গ্রুপ আছে, যেটা রোকেয়া গ্রুপ নামে কিছু গ্রুপ আছে, সেটার মাধ্যমে আপনারা অনেক তথ্য জানতে পারেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো বদ নজরের ব্যাপারটা, আমরা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু শেয়ার করি,
তো এটা আসলে শেয়ার করা উচিত নয়, কারণ বদনজরটা কিন্তু এরকম না যে সে ইচ্ছাকৃত আপনাকে বদনজর লাগিয়ে দিয়েছে, অনিচ্ছাকৃতভাবে হতে পারে, নিজের বদনজর নিজের লাগতে পারে। সো আমরা তো অনেক সময় আমাদের সাকসেস অথবা অনেক কিছু আমরা ফেসবুকে শেয়ার করি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, সেই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে আপনার হয়তো বা আপনি বুঝতেও পারবেন না যে কেন আমার এমন হচ্ছে। তো বদনজর এইরকম একটা ব্যাপার। সো এই ব্যাপারগুলো মোটামুটি আমাদের জেনে রাখা দরকার আমি মনে করি। তো এই বইটা অবশ্যই আপনারা একবার হলে পড়ে দেখতে পারেন। তো আরেকটা কথা শেষে বলতে চাই যে এই ভিডিও যদি থেকে আপনারা অনেকে ট্রাই করতে পারেন যে আমি টানা 9 ঘন্টা বই পড়বো, আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব না। এটা এমন হতে পারে যে আপনারা অনেক দিন বই পড়া হচ্ছে না, সেই ক্ষেত্রে এটা করতে পারেন, অথবা এখানে বই সিলেকশনের একটা ব্যাপার আছে। আপনাকে অবশ্যই যদি আপনি 9 ঘন্টা পড়তে চান তাহলে আপনাদেরকে এমন বই সিলেক্ট করতে হবে যে বইটা খুবই ছোট, বেশি একটা বড় না এবং খুব সহজ সরল বই। জিনিসটা মাথায় রেখে অবশ্যই আপনারা এই কাজটা করতে পারেন। তো এই ছিল মোটামুটি ভিডিও। ধন্যবাদ সবাইকে।